আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবুল কাশেম সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু আমাদের পড়াশোনা বন্ধ থাকবে না। আর পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার জন্যই আমাদের আজকের এই ক্লাসের আয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা সম্পর্কে ধারণা দিব সেই সব টপিকটার নাম হচ্ছে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। গত ক্লাসে আমরা উৎপাদনের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে পড়েছিলাম, এর আগে উৎপাদন সম্পর্কে পড়েছিলাম, উৎপাদনের উপযোগ সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে পড়াশোনা করব, জানব উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি আমরা তা সম্পর্কে জানব। তো আসলে সর্বপ্রথম আমরা একটু জানি উৎপাদনশীলতা কি, কিংবা উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি। উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। কিংবা আমরা বলতে পারি সম্পদ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা তৈরি করা হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। সংখ্যাটা যদিও একটু কনফিউশন থাকে কিংবা হয়তো অনেকের কাছে বুঝতে অসুবিধা হবে, তাহলে সহজভাবে একটা সংজ্ঞা মনে রাখবে, সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকেই বলা হয় উৎপাদনশীলতা। অর্থাৎ যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি উৎপাদন বৃদ্ধি করা হয় তাহলে তাকে বলা হবে উৎপাদনশীলতা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো নির্দিষ্ট পরিমাণে রেখে উৎপাদন বৃদ্ধি করার প্রক্রিয়াকে বলা হবে উৎপাদনশীলতা। আমরা যদি এবার আমাদের বোর্ডের সংজ্ঞার দিকে লক্ষ্য করি, উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি, সাধারণত উৎপাদন করার জন্য যে যে দ্রব্য সামগ্রী কিংবা যা যা প্রয়োজন তাকে বলা হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ সাধারণত চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখানে এর মধ্যে কাঁচামাল রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, শ্রমিক রয়েছে, এই সকল কিছু উৎপাদনের উপকরণের মধ্যে পড়ে। এখন উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে বলা হয় উৎপাদনশীলতা। আসুন আমরা যদি মনে করি আমরা চিপস উৎপাদন করব, সেক্ষেত্রে আমি চিপস উৎপাদন করার ক্ষেত্রে পাঁচটা আলু ব্যবহার করতে পারি। ধরে নিলাম এই পাঁচটা আলু দিয়ে আমি 10 প্যাকেট চিপস উৎপাদন করতে পারি। এখানে লক্ষ্য করে দেখো উৎপাদনের উপকরণ, আমি উপকরণ হিসাবে নিয়েছি পাঁচটা আলু, এবং উৎপাদিত দ্রব্য বা সেবা, এখানে দ্রব্য হয়েছে আমার 10 প্যাকেট চিপস। এখানে এই যে অনুপাত, অনুপাতকে বলা হবে উৎপাদনশীলতা। সাধারণত প্রোডাক্টিভিটি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, অর্থাৎ উৎপাদনশীলতা নির্ণয় করার সূত্রটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। আউটপুট বলতে বোঝানো হচ্ছে আমার উৎপাদিত দ্রব্য সামগ্রী, আর ইনপুট বলতে বোঝানো হচ্ছে আমার উৎপাদনের উপকরণ সমূহ। এক্ষেত্রে দেখো আমার এখানে তাহলে আমি যদি আউটপুট হচ্ছে 10 প্যাকেট চিপস এবং ইনপুট হচ্ছে 5টা আলু, তাহলে কত হচ্ছে আমার উৎপাদনশীলতা হচ্ছে 2:1। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে সম্পদ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা তৈরি করা হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। সম্পদ বলতে আমরা এখানে কি কি বুঝতে পারি, কাঁচামাল বলতে পারি, প্রাকৃতিক সম্পদ বলতে পারি, মানুষের তৈরিকৃত সম্পদ বলতে পারি, ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। তো আশা করছি উৎপাদনশীলতা সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আসো আমরা এবার একটু নিচের একটা চিত্রের দিকে লক্ষ্য করি। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, তোমরা একটু লক্ষ্য করে দেখবে কয়েকজন শ্রমিক উৎপাদনের যে রেখাটা রয়েছে এই রেখাটাকে ঠেলে ধরে আছে। কেন ধরে আছে, কারণ উৎপাদনটা যেন নিচের দিকে না কমে, অর্থাৎ উৎপাদন যেন উৎপাদনশীলতা যেন কমে না যায়। শুধুমাত্র এখানে শ্রমিকরাই যে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে তা না, এখানে যন্ত্রের একটা ভূমিকা রয়েছে, এখানে শ্রমিকের ভূমিকা রয়েছে, এখানে কাঁচামালের ভূমিকা রয়েছে, প্রতিষ্ঠানের যে পারিপার্শ্বিক অবস্থা কিংবা পরিবেশ রয়েছে তার ভূমিকাও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি উৎপাদনশীলতা সম্পর্কে তোমাদের যে সংজ্ঞাটা বোঝার প্রয়োজন ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো।
যদি আরো বিস্তারিত সংজ্ঞা দরকার হয় বইতে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারসরা বিভিন্ন রাইটাররা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে অত বেশি সংজ্ঞা যে খুব বেশি প্রয়োজন তা না মোটামুটি তোমাদের বিষয়টা বুঝতে পারলেই হলো তো আরো একটা সংজ্ঞা আমি যদি তোমাদেরকে বলে যাই সেটা হচ্ছে কি পরিমাণ পণ্য বা সেবা দিয়ে কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে এই সম্পর্কিত উদাহরণের মাধ্যমে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আচ্ছা আমরা আসো আমরা পরবর্তী যে টপিকটা রয়েছে সেখানে চলে যাই উৎপাদনশীলতার গুরুত্ব মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি যে চাহিদাটা রয়েছে এই চাহিদা পূরণ করার জন্য উৎপাদন যথেষ্ট নয় উৎপাদনশীলতারও প্রয়োজন রয়েছে যদি উৎপাদনশীলতা না হতো তাহলে মানুষের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা খুব কঠিন হয়ে যেত তো আসো আমরা একটু দেখি এই উৎপাদনশীলতার গুরুত্ব কি কি রয়েছে প্রথমে রয়েছে উৎপাদন বৃদ্ধি সাধারণত উৎপাদন হলে যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তা কিন্তু নয় কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে কৃষি শিল্প বিভিন্ন জায়গায় উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে যে দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে সেগুলি শিল্প ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আবার শিল্প ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রী কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যেমন আমাদের কৃষি ক্ষেত্রে দ্রব্য সামগ্রী আমি যদি তুলার কথা বলি এই তুলা থেকে তৈরি করা হয় সুতা সুতা থেকে তৈরি করা হয় কাপড় যা আমাদের গার্মেন্টস শিল্পের অনেক বড় একটা উদাহরণ দেওয়া যেতে পারে আবার শিল্প ক্ষেত্রে উৎপাদিত শিল্প ক্ষেত্রে যে উৎপাদিত দ্রব্য সামগ্রী হচ্ছে সেখানে রয়েছে সার সেখানে রয়েছে মেশিনারিজ কৃষি ক্ষেত্রে ব্যবহৃত মেশিনারিজ এই শিল্প ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রী আবার ব্যবহার হচ্ছে কৃষিতে আর এই দুটোর সমন্বয়ের মাধ্যমে মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা সম্ভব এখন বর্তমান যুগে যে পরিমাণ উৎপাদন করা হচ্ছে সেই পরিমাণ উৎপাদনে যথেষ্ট না হলেও আধুনিক প্রযুক্তি উন্নত যন্ত্রপাতি উন্নত মানের বীজ ইত্যাদি ব্যবহার করে উৎপাদনশীলতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে এবং এর মাধ্যমে মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা হচ্ছে সেই সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে শিল্প খাতের প্রবৃদ্ধিও হচ্ছে আরো 20-25 বছর আগেও আমাদের দেশে গার্মেন্টস শিল্প খুব একটা বেশি ছিল না কিন্তু বর্তমানে উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে মানুষের চাহিদা বৃদ্ধির কারণে গার্মেন্টস শিল্পের একটা বিপ্লব সূচনা হয়েছে গার্মেন্টস শিল্পে প্রচুর পরিমাণে স্থাপিত হয়েছে যেখানে আমাদের নারীরা কর্মসংস্থানের ব্যবহার কর্মসংস্থান হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাজ এ রেজাল্ট এই কাজের মাধ্যমে গার্মেন্টস শিল্পের উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে শিল্প খাতের প্রবৃদ্ধি হচ্ছে আবার কৃষি ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি দক্ষ শ্রমিক উন্নত মানের বীজ ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে আমাদের কৃষি ক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তন এসেছে উৎপাদনের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এর মাধ্যমে আমাদের দেশের চাহিদা পূরণ করে দেশের বাইরে রপ্তানি করা যাচ্ছে এর ফলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিটাও হচ্ছে দ্বিতীয়ত রয়েছে আমাদের ব্যবসায় সম্প্রসারণ উৎপাদনশীলতার গুরুত্বের মধ্যে 2 নম্বর টপিক ব্যবসায় সম্প্রসারণ দেখো একটা প্রতিষ্ঠানের স্বাভাবিকতই কখন ব্যবসায় সম্প্রসারণ হবে স্বাভাবিকতই যখন উক্ত প্রতিষ্ঠানের যে পণ্য বা সেবা উৎপাদন করা হয় সেই পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধি পাবে তো যখন একটি প্রতিষ্ঠানের মধ্যে চাহিদা বৃদ্ধি পায় তার পণ্যের চাহিদা বৃদ্ধি পায় উৎপাদনশীলতা বৃদ্ধি পায় উৎপাদনশীলতা আর এর মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় যখন প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় মানুষের চাহিদা পূরণ করার জন্য ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য প্রতিষ্ঠান পরবর্তীতে আবার বিনিয়োগ করতে পারে আর এর মাধ্যমে শিল্প স্থাপিত হয় ইন্ডাস্ট্রি স্থাপিত হয় দেশের উন্নয়ন হয় জনগণের কল্যাণ হয় যেমন এর আগে যখন মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা অর্থনৈতিক উন্নতি খুব একটা বেশি ছিল না তখন একটা প্রেস কিনতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগতো অনেক বেশি টাকা লাগতো বাট বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক দেখো কি করছে ব্যবসা সম্প্রসারণ করেছে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে কম টাকার মাধ্যমে মানুষকে খুব ভালো মানের ফ্রিজ এসি ইত্যাদি দিতে পারছে অ্যাজ এ রেজাল্ট জনগণের কল্যাণ হচ্ছে নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে চাহিদা পূরণ আমি এর আগেই বলেছি মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পায় মানুষের চাহিদা কখনো কমে না তবে মানুষের মধ্যে চাহিদার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে প্রতিটি মানুষের রুচি পছন্দ ইত্যাদি আলাদা আলাদা থাকতে পারে তো মানব সভ্যতার উন্নয়নের জন্য মানব সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা অনেক বেশি মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর উৎপাদনশীলতার মাধ্যমে ক্রমবর্ধমান যে চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন করা হচ্ছে আর এর মাধ্যমে মানুষের যে বর্ধিত চাহিদা রয়েছে সেই চাহিদাটাও পূরণ করা সম্ভব হচ্ছে
আমরা যদি পরবর্তী টপিকে চলে যাই, আয় বৃদ্ধি উৎপাদনশীলতার মাধ্যমে কিভাবে আয় বৃদ্ধি পায়। স্বাভাবিকতই উৎপাদনশীলতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, যার ফলে একটি ইন্ডাস্ট্রি কিংবা একজন উদ্যোক্তার আয়ও বৃদ্ধি পেতে পারে। মুনাফা অর্জন, উৎপাদনশীলতার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, উৎপাদনশীলতার মাধ্যমে একক প্রতি খরচ হ্রাস পায়। তাহলে কি হবে একক প্রতি খরচ হ্রাস পায়, আর সময় একটু উদাহরণের মাধ্যমে দেখি। বাসাগত অনেকে অনেক সময় আইসক্রিম তৈরি করো, ধরে নিলাম একটা আইসক্রিম তুমি তৈরি করবে, একটা আইসক্রিম, এই আইসক্রিম তৈরি করতে তোমার র মেটেরিয়ালস লেগেছে 10 টাকা। যখন তুমি আইসক্রিমটা ফ্রিজের মধ্যে দিয়ে ফ্রিজিং করবে, তখন এর বিদ্যুৎ খরচ লাগলো 5 টাকা, সব মিলিয়ে তোমার খরচ হলো 15 টাকা। এই আইসক্রিমটা তুমি যদি 20 টাকায় বিক্রয় করো, তাহলে তোমার এখানে প্রফিট হচ্ছে কত? 5 টাকা। এখন তুমি যদি 5টা আইসক্রিম তৈরি করো, 5টা আইসক্রিমে একটা যদি 10 টাকা খরচ হয়, র মেটেরিয়ালস লাগে, তাহলে 5টা আইসক্রিমে লাগবে 50 টাকা। বিদ্যুৎ বিল কত লাগবে একটু চিন্তা করে দেখো তো। একটা আইসক্রিম তৈরি করতে যে পরিমাণ বিদ্যুৎ বিল লাগছে, আমার কিন্তু 5টা আইসক্রিম তৈরি করতে ঠিক একই পরিমাণ বিদ্যুৎ বিলই লাগছে, 5 টাকা। তাহলে আমার 5টা তৈরি করতে খরচ হলো কত? 55 টাকা। আগে যখন আমি একটা তৈরি করেছি, তখন আমার প্রতিটায় খরচ হয়েছে 15 টাকা, কিন্তু এখন 5টা আমার, দেখো একটু চিন্তা করে, ভাগ 5 11 টাকা। আগে যেখানে আমার একটা তৈরি করতে খরচ হতো 15 টাকা, এখন আমার সেখানে একক প্রতিটা খরচ কমে আসছে 11 টাকা, অর্থাৎ প্রতি ইউনিট প্রতিটা আইসক্রিম আমার 4 টাকা উৎপাদন খরচ কমে গিয়েছে। এর আগে যখন আমি আইসক্রিমটা 20 টাকায় বিক্রি করব, তখন আমার প্রফিট আসবে 5 টাকা, কিন্তু এখন যদি আমি 20 টাকায় বিক্রি করি, তাহলে আমার প্রফিট চলে আসছে 9 টাকা। তাহলে উৎপাদনশীলতার মাধ্যমে যখন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আমার মুনাফার পরিমাণ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, খুব সহজে উদাহরণের মাধ্যমে আমরা তা বুঝতে পারলাম। প্রতিযোগিতা মোকাবেলা, ঠিক এই উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। অন্য একটা কোম্পানি যদি 20 টাকা আইসক্রিম দেয়, তাহলে একজন ক্রেতা হয়তো কনফিউজ থাকতে পারে যে তোমার কোম্পানির আইসক্রিম কিনবে নাকি অন্য একটা কোম্পানির আইসক্রিম কিনবে। এখন তুমি যদি এই 20 টাকার আইসক্রিমটা 20 টাকায় বিক্রয় না করে তুমি যদি 18 টাকায় বিক্রয় করো, ভালো মানের পণ্য দিতে পারো, তাহলে স্বাভাবিকতই ক্রেতারা কিন্তু তোমার দিকেই আসবে, তখন তারা কিন্তু 20 টাকার দিকে আর ঝুঁকবে না। তো দেখো, যদি তুমি 18 টাকায় বিক্রয় করো, তারপরেও কিন্তু তোমার প্রায় 7 টাকা প্রফিট থাকছে, মুনাফা থাকছে। তার মানে উৎপাদনশীলতার মাধ্যমে আমরা যদি কম টাকায় উৎপাদন করে ভালো মানের পণ্য দিতে পারি, তাহলে ক্রেতারা কখনোই আর বিকল্প পণ্যের প্রতি আগ্রহ বোধ করবে না। কম মূল্যে পণ্যটা যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই একজন উদ্যোক্তা, একজন বিক্রেতা অথবা কিংবা একজন উৎপাদনকারী প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। উৎপাদনশীলতার মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব হয়। এখন দেখো আমাদের কি কি সম্পদ রয়েছে। আমাদের রয়েছে প্রাকৃতিক সম্পদ, আমাদের রয়েছে মানুষের তৈরি করা সম্পদ, আমাদের নদ নদীতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, আমাদের বনজ সম্পদ রয়েছে, আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। উৎপাদনশীলতার মাধ্যমে আমাদের এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা সম্ভব হয়। এরপর রয়েছে নতুন উপযোগ সৃষ্টি। অবশ্যই উৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা হয়। তার আগে একটু বলি উপযোগ সম্পর্কে। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। যেমন আমার হাতের এই মার্কারটা দেখতে পাচ্ছ, এই মার্কারটা দিয়ে আমি আমার লেখার অভাবটা পূরণ করতে পারছি। তোমাদের সামনে যেমন বই রয়েছে, খাতা রয়েছে, কলম রয়েছে, প্রত্যেকটি কোনো না কোনো অভাব পূরণ করছে। পানি আমাদের তৃষ্ণার অভাব পূরণ করে, খাবার আমাদের ক্ষুধা মেটায়, এগুলি হচ্ছে উপযোগ, অর্থাৎ একটি দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করা যায় উৎপাদনশীলতার মাধ্যমে, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য একটি দ্রব্যের মধ্যে সংযোজন করা যায়। যেমন মোবাইল ফোনের কথা যদি আমি বলি, যখন প্রথম প্রথম মোবাইল ফোনটা মানুষ ক্রয় করা শুরু করলো, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর ছিল, মোবাইলের স্ক্রিন ছিল, কিংবা রিংটোনগুলো খুব একটা ভালো ছিল না। কিন্তু ধীরে ধীরে যখন মোবাইল ফোন গবেষণার মাধ্যমে নতুন নতুন মোবাইল ফোন আসা শুরু হলো, দেখা গেছে একটা সময় রঙিন যে স্ক্রিন সেটা দেওয়া হয়েছে, পরবর্তীতে মেমোরি কার্ডের স্লট দেওয়া হয়েছে, ক্যামেরা দেওয়া হয়েছে,
এবং বর্তমানে ধীরে ধীরে বর্তমান যুগে যে মোবাইল ফোনগুলো রয়েছে এই সবগুলোতেই কিন্তু নতুন কোনো না কোনো উপযোগ দেওয়া হয়, নতুন কোনো না কোনো একটা বৈশিষ্ট্য সংযোজন করা হয়। অর্থাৎ উৎপাদনশীলতা যদি না থাকতো তাহলে এই বৈশিষ্ট্য সংযোজন করা যেত না। এরপর রয়েছে আমাদের গবেষণা ও উন্নয়ন। উৎপাদনশীলতার মাধ্যমে গবেষণামূলক কার্যক্রম করা হয়। গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যের ক্ষেত্রে উন্নত মানের পণ্য তৈরি করা হয়, নতুন পণ্য তৈরি করা হয়। যদি গবেষণা ও উন্নয়ন না থাকতো তাহলে নতুন নতুন পণ্য থাকতো না, আসতো না। যেমন বর্তমানে কোভিড পরিস্থিতিতে কোভিডের যে টিকা রয়েছে সেই টিকা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য তাদের সর্বপ্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এখন এই যে গবেষণা, যদি গবেষণা না থাকতো তাহলে কিন্তু কখনো এই কোভিড-19 মতো এমন প্রাণঘাতী যে ভাইরাসটি রয়েছে সেই ভাইরাসের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাটা, যে টিকাটা, সেই টিকাটা কিন্তু আবিষ্কার হতো না। সো আমরা বলতে পারি যে গবেষণা ও উন্নয়নের মাধ্যমেই আমাদের নতুন নতুন পণ্য বাজারে আসে এবং তা মানুষের চাহিদা পূরণ করে। এখন এই যে কোভিড-19 যে টিকাটা বাজারে আসার সম্ভাবনা আছে কিংবা বাজারে আসবে ইনশাল্লাহ, তাহলে দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণ উৎপাদন হবে। এটা যে শুধুমাত্র উৎপাদন তা না, বরং আমরা বলতে পারি এটা হচ্ছে উৎপাদনশীলতা, কারণ এর চাহিদা বিশ্বব্যাপী রয়েছে। সারা পৃথিবীর মানুষ এটা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো কি রয়েছে আমাদের উৎপাদনশীলতার গুরুত্বের মধ্যে। জীবনযাত্রার মান উন্নয়ন, আমরা জানি উৎপাদনশীলতার মাধ্যমে কম টাকায় ভালো মানের পণ্য আমরা ক্রয় করতে পারি এবং খুব সহজে বৈচিত্র্যময় পণ্য ভোগ করতে পারি। তো উৎপাদনশীলতার মাধ্যমে যখন বাজারে নতুন নতুন পণ্য আসে, বৈচিত্র্যময় পণ্য আসে, খুব সহজে আমরা উন্নত মানের পণ্যগুলো ভোগ করতে পারি। এর ফলে আমাদের জীবনযাত্রার মানটাও উন্নত হচ্ছে। তুমি একটা পণ্য ক্রয় করতে যাও, একটা মোবাইল ফোন ক্রয় করতে যাও, একটা এসি ক্রয় করতে যাও, একটা ফ্রিজ ক্রয় করতে যাও, তুমি যখন সেই শোরুমগুলোতে যাবে তুমি বৈচিত্র্যময় অনেক ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত ফ্রিজ, এসি কিংবা মোবাইল ফোন দেখতে পাবে, যা তোমার চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। অর্থাৎ এর মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রার মানটাও উন্নত করতে পারি। পরবর্তী পয়েন্ট রয়েছে আমাদের শ্রমিকদের কল্যাণ সাধন। একটু চিন্তা করে দেখো, নারীরা আজ থেকে 30 বছর আগেও সমাজের মধ্যে খুব একটা গুরুত্ব পেত না, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে, গ্লোবালাইজেশনের ফলে, উৎপাদন কার্যক্রম বৃদ্ধির ফলে বর্তমানে নারীরা গার্মেন্টস সেক্টরে প্রচুর পরিমাণে কাজ করছে এবং গার্মেন্টস সেক্টরের প্রায় 80% কর্মী হচ্ছে নারী। তো এর মাধ্যমে নারীরা নিজেদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করতে পারছে, তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে। তারা একদিকে যেমন নিজেদের কল্যাণ করতে পারছে, অন্যদিকে পরিবারের মধ্যেও একটা অবদান রাখতে পারছে। তো উৎপাদনশীলতার মাধ্যমে আমাদের এই শ্রমিকদের কল্যাণ সাধন হচ্ছে। শুধুমাত্র গার্মেন্টস কেন, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে যখন উৎপাদন বৃদ্ধি পায় শ্রমিকদের বেতন, সুযোগ সুবিধা ইত্যাদি বৃদ্ধি পায়। অ্যাজ এ রেজাল্ট তাদের কল্যাণও সাধন হয়, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, নিজেদের কল্যাণ সাধন হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। স্বাভাবিকতই যখন একটি দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তখন উক্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতার মাধ্যমে দেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদি ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি সাধন হয়। মানুষ প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ভোগ করতে পারে। দেশ অ্যাজ এ রেজাল্ট অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়, অর্থনৈতিক দিক থেকে দেশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যেই পড়ার টপিক, এই পড়ার টপিক এতটুকুই থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার পড়ব। যেহেতু সবাই ক্লাস কার্যক্রম বন্ধ, বাসায় আছো, সবাই অবশ্যই অবশ্যই বাসায় থাকবে, সাবধানে থাকবে, বাইরে গেলে মাস্ক পরিধান করে অবশ্যই যাবে, বাইরে থেকে আসলে গোসল করতে না পারলে অ্যাটলিস্ট সাবান দিয়ে খুব ভালোভাবে হাত মুখ ধুতে করবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে নিয়মিত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।